নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কর্মসংস্থান পেপারে কোন কোন লেটেস্ট চাকরির আপডেট উঠে আসছে। ঠিক আছে, আজ 19 আগস্টের এই কর্মসংস্থান পেপারে আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ। তো সমস্ত কিছু এখানে বলবো, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি তোমাদের ফার্স্ট পেজটা দেখাবো, যেখানে কী কী রিক্রুটমেন্টের কথা উল্লেখিত রয়েছে। 1841টি পদে শিক্ষক বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ঠিক আছে, কোন বোর্ডের মাধ্যমে? দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন বোর্ডের মাধ্যমে 1841টি শূন্যপদে শিক্ষক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এর পাশাপাশি তোমাদের এয়ারফোর্সের র্যালি 12-20 সেপ্টেম্বর ব্যারাকপুরে কিন্তু সংগঠিত হতে চলেছে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, যারা ডিএড করা রয়েছে তাদের জন্য একটা বেস্ট গুড নিউজ, সেটা হচ্ছে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি এবছর শেষে, অর্থাৎ ডিএড প্রশিক্ষণটা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এবছরের শেষের দিকে কিন্তু প্রাথমিকের টেট বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, যেখানে শুধুমাত্র যারা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরা রয়েছে তারাই আবেদন করতে পারবে, যারা বিএড ট্রেনিং করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো বিজ্ঞপ্তি এ বছর কিন্তু শেষের দিকে, অর্থাৎ পুজোর পরেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এর পাশাপাশি আরও কিছু শূন্যপদ আমরা দেখব। একটা, এটা হচ্ছে কোল ফিল্ডে 1191টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এটা নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিয়েছি। ঠিক আছে, এর পাশাপাশি এইমসে নার্সিং অফিসার এন্ট্রান্স পরীক্ষা দেওয়া শুরু হলো। তোমরা জানো যে এইমসে নার্সিং অফিসার নেওয়ার জন্য যে পরীক্ষার দরখাস্ত সেটা কিন্তু নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমি এটানও একটা ভিডিও করেছিলাম যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে তোমাদের কিন্তু 3000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব একটা বেশি সময় নেই আবেদনের শেষ তারিখে, এখনও মনে হয় আবেদন চলছে। তো সেটাও যদি তোমরা করে থাকো, দেখে থাকো, তারা অবশ্যই সেখানে আবেদন করবে। চলো, এই ছিল আজকে আমার প্রথম পাতার সমস্ত ডিটেলস, কোন কোন চাকরির লেটেস্ট আপডেট। এবং এরপরে আমরা যে পাতাটা দেখব সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জিজ্ঞাসা পোর্শন। তো এখানে প্রথমত আমরা বাম দিকে দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পদে তোমরা এখনও আবেদন বা দরখাস্ত করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নেবে। এবং এর পাশাপাশি তোমাদের আমি আরেকটা কথা বলে রেখে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি যদি জিজ্ঞাসা এখানে যদি আসি, তো এখানে আমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাবো, যে পুলিশের চাকরি রিলেটেড প্রশ্ন, পিএসসি রিলেটেড প্রশ্ন, স্টাফ সিলেকশন, রেল, প্রাইমারি চাকরি, সমস্ত রিলেটেড কোশ্চেন আমি কিন্তু এখানে পাবো। তো এখানে যে কোশ্চেনগুলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে দেখো, এখানে কিছু কিছু প্রশ্ন করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন ছিল যে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এখানে তার উত্তর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি এবছর বেরোবে, তবে বেরোবে, কবে বেরোবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু কিন্তু জানা যাচ্ছে না। তারপরে তার একটা প্রশ্ন ছিল যে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোবে কি। তো এখানে উত্তর দেওয়া হয়েছে পুজোর পর বেরোতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস বিজ্ঞপ্তি এবছর বেরোবে, উত্তরে বলা হয়েছে হ্যাঁ বেরোবে। এরপরে আরেকটা প্রশ্ন তোমরা যেটা দেখে নাও, কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা, তোমাদের প্রিলি পরীক্ষা যে 4 জুন হয়েছে, তার রেজাল্ট কবে বেরোতে পারে। তার উত্তরে বলা হয়েছে ফল পুজোর আগেই বেরোবে। হ্যাঁ, এর পাশাপাশি এবছর কোন কোন পদের জন্য দরখাস্ত নেওয়া হবে, অর্থাৎ রেলের ক্ষেত্রে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, এই সমস্ত পদে কিন্তু তোমাদের শূন্যপদ আসছে। এর পাশাপাশি এলবি টেকনিশিয়ান এবং আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআইও পদে কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু এবছর আসতে চলেছে। আরেকটা প্রশ্ন যেটা ছিল, আগামীতে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা হবে, তোমরা জানো অনেকেই জেনে গেছো যে পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাংলায় হবে, কিন্তু এলিরেট একটা প্রশ্ন একজন প্রার্থী এখানে করেছে যে জিডি কনস্টেবল পদের পরীক্ষা এবার বাংলায় হবে, তাতে হিন্দি ব্যাকরণ পার্ট কি বাংলায় হবে। তো সেখানে উত্তর বলা আছে হ্যাঁ বাংলায় হবে। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্ন করা হয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরে উত্তর দেওয়া হয়েছে। চলো, এই ছিল তোমাদের আজকের ভিডিও। মেইন যে আসল যে চাকরির আপডেটটা আমরা দেখতে পারি হচ্ছে একদম প্রথম পাতায়, যেখানে ইম্পর্টেন্ট কিছু চাকরির লেটেস্ট আপডেট দেওয়া থাকে। এবং বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেই পোশ্চেনটা দেখবো, এবং জিজ্ঞাসা চিহ্নতে আমরা দেখব বিভিন্ন চাকরি, ফর এক্সাম্পল পুলিশ, পিএসসি, প্রাইমারি, এসএসসি জিডি বা রেল। ঠিক আছে, সমস্ত চাকরির কি আপডেট বর্তমানে রয়েছে। চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।